উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে তার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার আবদুল্লাপুরে সমাবেশে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে এই জমায়েতের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না। চিকিৎসার ব্যাপারটা একজন নাগরিকের মৌলিক অধিকার, তা তিনি দেশেই থাকুন, বাইরেই থাকুন, অথবা তিনি ভেতরেই থাকুন।